আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছো। তোমরা সবাই অবগত আছো যে আগামী 27 তারিখ থেকে 2021 সালের তোমাদের প্রথম অনলাইন পরীক্ষা শুরু হচ্ছে। তো আশা করি তোমরা তোমাদের এই পরীক্ষার সিলেবাস অনুযায়ী বাসায় ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ, তোমাদের পাঠকে সহজবুদ্ধ করার জন্য আমরা অনলাইন ক্লাস নিতেছি। এই ক্লাসগুলো আশা করব তোমাদের পাঠকে সহজবুদ্ধ করে তুলবে। আজকে আমি দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখা শিক্ষার্থীদের ফিনান্স ও ব্যাংকিং এর দ্বাদশ অধ্যায় ব্যাংক ও গ্রাহক এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের ফিনান্স ও ব্যাংকিং এর পাঠ্য বইটি নিয়ে সামনে বসো এবং এই অধ্যায়টি খোলো, যাতে তোমাদের পাঠ বুঝতে সহজ হয়। ব্যাংক ও গ্রাহক এই দুইটা শব্দ যদি আমরা একটু বিশ্লেষণ করি, ব্যাংক হচ্ছে একটি আর্থিক প্রতিষ্ঠান যা আমানতকারী থেকে আমানত সংগ্রহ করে, সংগৃহীত আমানত সুদের বিনিময়ে ঋণ প্রদান করে থাকে, এছাড়াও পাশাপাশি আরো বহুবিধ কার্যাবলী সম্পাদন করে থাকে। আর আমরা যারা ব্যাংক থেকে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করি, ব্যাংকের সেবা গ্রহণ করি, ব্যাংকের সাথে কোনো না কোনো ভাবে জড়িত হই, ব্যাংকের মাধ্যমে বিভিন্ন আর্থিক লেনদেন আর্থিক কার্যাবলী সম্পাদন করে থাকি, আমরা হচ্ছি ওই ব্যাংকের গ্রাহক। তাহলে ব্যাংক ও গ্রাহক একটি আরেকটির সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। ব্যাংকিং ব্যবসার এই মূল মন্ত্র হচ্ছে গ্রাহক ও ব্যাংকের মধ্যকার আস্থা ও বিশ্বাস। যদি এখানে আস্থা ও বিশ্বাসের কোনো ঘাটতি দেখা দেয়, তাহলে ব্যাংকিং ব্যবসা ক্ষতির সম্মুখীন হবে। তো এই অধ্যায়ে আমরা প্রথমে দেখব ব্যাংক ও গ্রাহকের মধ্যে কি ধরনের সম্পর্ক বিদ্যমান। চলো আমরা ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ধরন নিয়ে আলোচনা করি। ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ধরন, তোমরা তোমরা নিশ্চয় বুঝতে পারতেছ যে ব্যাংকের সাথে গ্রাহকের অবশ্যই সম্পর্ক আছে, কেননা গ্রাহক ছাড়া ব্যাংক যেমন অচল, ঠিক তেমনি ব্যাংক ছাড়াও গ্রাহকরা ব্যাংকের এই সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবে না। তাহলে যে সকল সম্পর্ক যে সকল সম্পর্ক বিদ্যমান ব্যাংক ও গ্রাহকের মধ্যে, সেগুলো আমরা একটা একটা করে আলোচনা করি। প্রথম হচ্ছে ডেটর ক্রেডিটর সম্পর্ক। ডেটর ক্রেডিটর সম্পর্ক। দুই হচ্ছে চুক্তিবদ্ধ সম্পর্ক। চুক্তিবদ্ধ সম্পর্ক। তিন হচ্ছে ব্যাংক গ্রাহকের ওসি। ব্যাংক গ্রাহকের ওসি। এরপর হচ্ছে বন্ধক দাতা ও বন্ধক গ্রহিতা সম্পর্ক। বন্ধক দাতা ও
বন্ধক গ্রহীতা সম্পর্ক। পাঁচ নাম্বার হচ্ছে ব্যাংক গ্রাহকের প্রতিনিধি। ব্যাংক গ্রাহকের প্রতিনিধি। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ ব্যাংক ও গ্রাহকের মধ্যে যে সম্পর্ক বিদ্যমান সেগুলো কি কি। যেমন প্রথমে আমি লিখছি যে ডেটর ক্রেডিটর সম্পর্ক, চুক্তিবদ্ধ সম্পর্ক, ব্যাংক গ্রাহকের ওসি, বন্ধক দাতা ও বন্ধক গ্রহীতার সম্পর্ক, ব্যাংক গ্রাহকের প্রতিনিধি। তো চলো আমরা একটি একটি করে আলোচনা করি। ডেটর ক্রেডিটর সম্পর্ক, ব্যাংক ও গ্রাহকের মধ্যে আমরা যদি প্রথমেই কোনো সম্পর্ক আলোচনা করি, সেটি হবে ব্যাংক ও গ্রাহকের মধ্যে ডেটর ক্রেডিটরের সম্পর্ক। অর্থাৎ ব্যাংক কে যখন গ্রাহক টাকা জমা দিবে তখন এক ধরনের সম্পর্ক সৃষ্টি হয়, আবার ব্যাংক থেকে যখন টাকা উত্তোলন করে নিয়ে আসবে তখন আরেক ধরনের সম্পর্ক সৃষ্টি হয়। গ্রাহক যখন ব্যাংকে টাকা জমা দিবে তখন ব্যাংক ডেটর এবং গ্রাহক ক্রেডিটর হবে। অন্যদিকে গ্রাহক যখন ব্যাংক থেকে টাকা উঠায় নিয়ে আসবে বা ব্যাংক থেকে টাকা উত্তোলন করবে তখন হবে গ্রাহক ডেটর, ব্যাংক ক্রেডিটর। তাহলে আমরা দেখতেছি যে আর্থিক লেনদেনের ভিত্তিতে যখন আমরা টাকা জমা দিব কিংবা টাকা উত্তোলন করব তখন ব্যাংক ও গ্রাহকের মধ্যে যে সম্পর্ক সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে ডেটর ক্রেডিটর সম্পর্ক। এরপরে আছে চুক্তিবদ্ধ সম্পর্ক। মূলত গ্রাহক ব্যাংকে হিসাব খোলার মাধ্যমে ব্যাংক ও গ্রাহকের মধ্যে একটি চুক্তি সম্পাদিত হয়। এই চুক্তির কারণেই ব্যাংক গ্রাহকদের জমাকৃত টাকা যে কোনো মুহূর্তে ফেরত দিতে বাধ্য থাকে। তাহলে এটা যদি চুক্তির মতো না হতো বা চুক্তি না হতো সেখানে যথাসময়ে টাকাটা নাও পাওয়া যেত, কাজে আমরা বলতে পারি ব্যাংক ও গ্রাহকের মধ্যে একটা চুক্তিবদ্ধ সম্পর্ক বিদ্যমান থাকে। ব্যাংক গ্রাহকের ওসি, ব্যাংক গ্রাহকদের স্বর্ণ অলঙ্কার, মূল্যবান দ্রব্য সামগ্রী, বিভিন্ন জিনিস নিজেদের কাছে জমা রাখার মাধ্যমে, আমানত রাখার মাধ্যমে ব্যাংক গ্রাহকের ওসি হিসেবে কাজ করে। বন্ধক দাতা ও বন্ধক গ্রহীতার সম্পর্ক। আমরা গ্রাহকরা বিভিন্ন সময় ব্যাংকে বিভিন্ন জিনিস বন্ধক রেখে ঋণ গ্রহণ করে থাকি, আর ব্যাংক আমাদের এই জিনিসগুলো বন্ধক রেখে বা বন্ধক গ্রহণ করে আমাদেরকে ঋণ প্রদান করে থাকে। কাজেই আমরা বলতে পারি ব্যাংক ও গ্রাহকের মধ্যে বন্ধক দাতা ও বন্ধক গ্রহীতার সম্পর্কও সৃষ্টি হয়। ব্যাংক গ্রাহকের প্রতিনিধি। অবশ্যই হ্যাঁ, ব্যাংক বিভিন্ন ক্ষেত্রে গ্রাহকের প্রতিনিধি হিসেবে কাজ করে থাকে। অর্থাৎ যে কাজটি গ্রাহকের করার কথা ছিল সেই কাজটি গ্রাহকের পক্ষ থেকে যখন ব্যাংক সম্পন্ন করে তখন ব্যাংককে গ্রাহকের প্রতিনিধি বলা হয়। যেমন গ্রাহকের নিকট কেউ কোনো টাকা পাবে, গ্রাহক যদি ব্যাংকে নির্দেশ প্রদান করে যে ওই লোকের টাকাটা পরিশোধ করে দেওয়ার জন্য, কিংবা গ্রাহকের কোনো আর্থিক লেনদেন সম্পন্ন করার কাজ করে থাকে, তখন ব্যাংক মূলত গ্রাহকের প্রতিনিধি হিসেবেই কাজ করে থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো,
ব্যাংক ও গ্রাহকের মধ্যে যে সম্পর্কগুলো বিদ্যমান সেগুলো আমি তোমাদেরকে আরো একবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে ডেটর ক্রেডিটর সম্পর্ক, চুক্তিবদ্ধ সম্পর্ক, ব্যাংক গ্রাহকের ওসি, বন্ধক দাতা ও বন্ধক গ্রহীতা সম্পর্ক, ব্যাংক গ্রাহকের প্রতিনিধি। এক্ষেত্রে এগুলোর উপরে বিভিন্ন ধরনের অবজেক্টিভ প্রশ্ন হতে পারে। যেমন আমি দুই একটা প্রশ্ন তোমাদেরকে বলতেছি যে গ্রাহক যখন ব্যাংকে টাকা জমা রাখে তখন কে ডেটর হয়? উত্তর হচ্ছে ব্যাংক। অথবা এভাবে আসতে পারে, গ্রাহক যখন ব্যাংক থেকে টাকা উত্তোলন করে কে ডেটর হয়? সেক্ষেত্রে ডেটর হচ্ছে গ্রাহক। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের পড়াগুলো আর একটু ভালোভাবে পড়বে, আশা করব তোমরা বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর খুব সুন্দরভাবে দিতে পারবে। আমরা ব্যাংক ও গ্রাহকের মধ্যকার সম্পর্কের ধরন দেখলাম। ব্যাংকে যখন একজন গ্রাহক হিসাব খোলে তখন ব্যাংকের কিছু দায়িত্ব থাকে গ্রাহকের প্রতি, আবার গ্রাহকের কিছু দায়িত্ব থাকে ব্যাংকের প্রতি। চলো আমরা ব্যাংক ও গ্রাহকের দায়িত্ব গুলো আলোচনা করি। আমরা প্রথমে দেখব গ্রাহকের প্রতি ব্যাংকের দায়িত্ব। গ্রাহকের প্রতি ব্যাংকের দায়িত্ব প্রথমে আছে অর্থ ফেরত। দুই নম্বর হচ্ছে হিসাবের গোপনীয়তা। হিসাবের গোপনীয়তা। তিন নম্বর হচ্ছে আমানতকারীর নির্দেশ পালন। আমানতকারীর নির্দেশ পালন। চার হচ্ছে সুদের আদান প্রদান। সুদের আদান প্রদান। পাঁচ নম্বর হচ্ছে সুবিধাজনক ভাবে ঋণ পরিশোধের সুযোগ প্রদান। সুবিধাজনক ভাবে ঋণ পরিশোধের সুযোগ প্রদান। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছ যে ব্যাংক হিসাব খোলার মাধ্যমে গ্রাহক ও ব্যাংকের মধ্যে যে আস্থা ও বিশ্বাস সৃষ্টি হয়, এর ফলে ব্যাংকের প্রতি গ্রাহকের কিছু দায়িত্ব কর্তব্য সৃষ্টি হচ্ছে, আবার গ্রাহকের প্রতিও ব্যাংকের কিছু দায়িত্ব কর্তব্য সৃষ্টি হচ্ছে। আমরা প্রথমে দেখব গ্রাহকের প্রতি ব্যাংকের দায়িত্ব, অর্থাৎ আমরা যখন ব্যাংকে হিসাব খুলব ব্যাংক কি ধরনের দায়িত্ব আমাদের প্রতি পালন করবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি অর্থ ফেরত, অর্থাৎ আমরা ব্যাংকের নিকট যে অর্থ আমানত রাখি, ব্যাংকের প্রথম কাজ হচ্ছে আমাদের এই আমানতকৃত অর্থ যে কোনো সময় চাহিদা মাত্র তা ফেরত দিতে হবে। এটি গ্রাহকদের প্রতি ব্যাংকের প্রথম দায়িত্ব, কেননা আমরা আমাদের প্রয়োজনের অতিরিক্ত টাকা ব্যাংকের নিকট আমানত রাখি,
এবং আমরা যখন প্রয়োজন তখন সেই টাকা উত্তোলন করে থাকি। তো ব্যাংক ওই প্রয়োজনের সময় অবশ্যই আমাদের টাকা ফেরত দিতে বাধ্য থাকবে। হিসাবের গোপনীয়তা, ব্যাংক অবশ্যই গ্রাহকের হিসাবের গোপনীয়তা রক্ষা করবে। যখন কেন্দ্রীয় ব্যাংক বা গ্রাহকের নির্দেশ অথবা আদালতের নির্দেশে আদালত নির্দেশ করবে, তখনই কেবল ব্যাংক গ্রাহকের তথ্য প্রকাশ করতে পারবে, অন্যথায় ব্যাংক গ্রাহকের হিসাবের গোপনীয়তা রক্ষা করবে। আমানতকারীর নির্দেশ প্রদান, আমানতকারীর নির্দেশ প্রদান, ব্যাংক অবশ্যই আমানতকারীর নির্দেশ পালন করতে বাধ্য থাকে। যেমন গ্রাহক যদি কখনো বলে যে তার পাওনাদারকে টাকা পরিশোধ করতে অথবা তার হিসাবের টাকা থেকে বিদ্যুৎ বিল কিংবা গ্যাস বিল কিংবা অন্য অন্য বিল পরিশোধ করার নির্দেশ দিয়ে থাকে, ব্যাংক আমানতকারীর ওই নির্দেশ পালন করতে বাধ্য থাকবে। সুদের আদান প্রদান, ব্যাংক হিসাব খোলার মাধ্যমে ব্যাংক ও গ্রাহকের মধ্যে সুদের আদান প্রদান হয়ে থাকে। আমরা যখন ব্যাংকে টাকা জমা রাখি, আমরা যখন ব্যাংকে আমানত রাখি, ব্যাংক আমাদেরকে আমানতকৃত টাকার উপরে সুদ দিয়ে থাকে। পক্ষান্তরে আমরা যখন আবার ব্যাংক থেকে ঋণ গ্রহণ করব, আমরা ওই গ্রহণকৃত ঋণের টাকার উপরে বা প্রাপ্ত ঋণের উপরে ব্যাংকে সুদ প্রদান করতে হবে। তাহলে গ্রাহক ও ব্যাংকের মধ্যে অবশ্যই সুদের আদান প্রদান হচ্ছে। সুবিধাজনকভাবে ঋণ পরিশোধের সুযোগ প্রদান, আমরা বিভিন্ন আর্থিক সমস্যায় যখন পড়ি, আর্থিক সমস্যার ক্ষেত্রে আমরা অর্থায়নের উৎস হিসেবে ব্যাংককেই প্রধান বা প্রথম উৎস হিসেবে চিহ্নিত করি। ব্যাংক থেকে আমরা প্রয়োজন মতো ঋণ গ্রহণ করে থাকি। তো এই ঋণ অনেক সময় আমরা কিস্তিতে প্রদান করে থাকি অথবা এককালীন সুদ আসলে পরিশোধ করে থাকি। গ্রাহক তার সুবিধা অনুযায়ী সুবিধা মতো এই ঋণ পরিশোধ করে থাকে। ব্যাংকে অবশ্যই গ্রাহকের সুবিধা বিবেচনা করে বা সুবিধা মতো ঋণ পরিশোধের সুযোগ দিতে হবে। তাহলে গ্রাহক খুব সহজে স্বাচ্ছন্দ্য মতো তার এই ঋণ পরিশোধ করতে পারবে এবং ঋণ পরিশোধের ক্ষেত্রে কোনো চাপ অনুভব করবে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে গ্রাহকের প্রতি ব্যাংকের কিছু দায়িত্ব আছে। এই দায়িত্বগুলো হচ্ছে, গ্রাহকের অর্থ ফেরত দানে বাধ্য থাকবে, গ্রাহকের হিসাবের গোপনীয়তা রক্ষা করবে, গ্রাহক বা আমানতকারী যে নির্দেশ প্রদান করবে ব্যাংক আমানতকারীর ওই নির্দেশ পালন করবে, ব্যাংক ও গ্রাহকের মধ্যে সুদের আদান প্রদান হবে, অর্থাৎ ব্যাংক গ্রাহককে সুদ প্রদান করবে কিংবা যখন ঋণ গ্রহণ করবে ঋণের উপরে সুদ গ্রহণ করবে। এরপরে সুবিধাজনকভাবে ঋণ পরিশোধের সুযোগ প্রদান করবে, এই সুযোগটা অবশ্যই ব্যাংক গ্রাহককে দিতে হবে যেন ঋণ পরিশোধে গ্রাহকের কোনো সমস্যা না হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা কি জানলাম? ব্যাংক ও গ্রাহকের মধ্যে কি ধরনের সম্পর্ক বিদ্যমান আছে, ব্যাংক ও ব্যাংকিং ব্যবসার মূল মন্ত্র কি, যেটা হচ্ছে আস্থা ও বিশ্বাস, ব্যাংক ও গ্রাহকের মধ্যে কি ধরনের সম্পর্ক বিদ্যমান, এরপর আমরা দেখলাম যে গ্রাহকের প্রতি ব্যাংকের কি কি দায়িত্ব বিদ্যমান আছে। আমি তোমাদেরকে এই পাঠের মূল টপিকস গুলো বুঝাই দিলাম, তোমরা পাঠ্য বই থেকে এই পয়েন্ট গুলো বিস্তারিত ভাবে আরেকটু দেখে নিবে, যাতে তোমরা তোমাদের এই আসন্ন পরীক্ষায় ভালোভাবে উত্তর করতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকো,
আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আরো একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।